যে সরকারের পায়ের নিচে মাটি নাই যে সরকার ভোটে নির্বাচিত না যে সরকার এই বেনজির আজিজদেরকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে সেই সরকারের এই নতজানু পররাষ্ট্রনীতির কারণেই কিন্তু আমাদের সবগুলো বর্ডার আজকে অরক্ষিত আমরা গায়ে পড়ে কারণ সত্ত্বেও জোরা করতে চাই প্রবাসী না দেশে টাকা না পাঠালে তাদের পাসপোর্ট রিনিউ হবে না আবার যেসব প্রবাসী অন্য দেশে পাসপোর্ট বহন করেন কিন্তু বাংলাদেশ নাগরিক এবং তাদের পাসপোর্টে নো ভিসা সিল আছে ওটাও নাকি নবায়ন হবে না এরকম একটা বক্তব্য দিয়েছেন জয়পুরহাট দিআশুনার এম পি সাইদ আল মাহমুদ স্বপন সাহেব আমি প্রথম বিশ্বাস করিনি জানেন কিন্তু ভিডিও দেখার পরে ভিডিও তো মিথ্যা কথা বলে না তখন আমি চিন্তা করলাম যে একটা লোক কত বড় গাধা হতে পারে কত বড় ছাগল হতে পারে কত বড় গন্ডার হতে পারে কত বড় হনুমান হতে পারে আমার কাছে এর চেয়ে আরো কঠিন গালি আসতো আমি তাও দিতাম সেন্ট মার্টিন রীতিমতো নজির বিহীন তুল কালাম কাণ্ড ঘটে যাচ্ছে আমাদের বিশাল ঐতিহ্যবাহী প্রবাল দ্বীপটি সারা বিশ্বের মানচিত্রে অন্যতম আকর্ষণীয় একটি দ্বীপ মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরেতে হলেও এর যে অতি প্রাকৃতিক বা নৈসর্গিক যে দৃশ্য এবং মোহময় এর যে প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওর শুরুতেই সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও পুলিশের অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত এমপি আনারওয়াল আজিম আনার হত্যা তারপরে হলো আপনার বেনজির আহমেদ এবং আজিজ এই ইস্যু কয়েকদিন যাবৎ চলতেছিল অবশেষে এখন নতুন করে সেন্ট মার্টিন যুদ্ধ জাহাজ নিয়ে শুরু হয়েছে ধোয়াশা প্রিয় দর্শক সেই বিষয়টি নিয়ে চাঞ্চলকর তথ্য ফাঁস হবে আজকের এই ভিডিওতে সবাইকে বলবো নাটেনের সম্পূর্ণ নিউজটি দেখবেন এবং শুনবেন প্রিয় দর্শক মূলত গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তা আর কথা না পারে এক এক করে ভিডিওগুলো দেখে আসি তো ভিডিওগুলো দেখার আগে সবাইকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের সকাল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে দেখবেন প্রিয় দর্শক শিরোনামগুলো আপনাদেরকে একটু বলে নিচ্ছে এস মার্টিন টিন বিষয়টি নিয়ে গোলাম মৌলা রনি এবং কি প্রিয় দর্শক শ্রোতা আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপির একজন নেত্রী সরকার প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করেছেন এবং কিছু বক্তব্য দিয়েছেন তো চলুন আর কথা না বাড়াই বিস্তারিত আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন চলুন দেখে আসি যেই সরকারের পায়ের নিচে মাতি নাই যে সরকার ভোটে নির্বাচিত না যে সরকার এই বেনাজির আজিজদেরকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে সেই সরকারের এই নত জানু পররাষ্ট্রনীতির কারণেই কিন্তু আমাদের সবগুলো বর্ডার আজকে অরক্ষিত সবগুলো বর্ডার আজকে অরক্ষিত কারণ বর্ডার যারা রক্ষা করবে বাংলাদেশের মানুষকে যারা রক্ষা করবে এই বিজেপি এরা তো ভোট চুরিতে ব্যস্ত ভাই এরা ভোট চুরিতে ব্যস্ত ভোট ডাকাতিতে ব্যস্ত সিল মারাতে ব্যস্ত এবং এই এই কারণে আজকে আম বাংলাদেশ একটি অত্যন্ত সেন্সিটিভ জায়গায় গিয়ে পৌঁছেছে যে যে কোনো যে কোনো সময় যে কোনো কিছু মানে আমাদের বর্ডারগুলোতে হতে পারে মেজেসিয়া উনি যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আপনার সকলে জানেন ইতিহাস বারবার বলার কিছু নাই উনি যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তখন অনেকেই আমরা বাংলাদেশের তখন স্বাধীনতার ঘোষণা বা মুক্তিযুদ্ধ হবে সেই মানে সেই কাজে কিন্তু আমরা নিয়োজিত হতে দেখি নাই উনি যখন মুক্তিযুদ্ধ করেছেন অনেকেই কিন্তু আমরা তখন মাঝে পাই নাই কিন্তু বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা প্রত্যেকে কিন্তু ওনার স্বাধীনতার ঘোষণা শুনে অনুপ্রাণিত হয়েছে ইভেন যারা আওয়ামী লীগ করে এবং আওয়ামী বহু বহু আপনার সাংবাদিক আছে আন্তর্জাতিক লেখকরা আছে তারা লিখেছে যে তারা কিভাবে পরিষ্কারভাবে সেদিন স্বাধীনতার ঘোষণা একজন মেসেজ দেওয়ার মুখ থেকে শুনেছিলেন ওনার স্বাধীনতার ঘোষণা ওনার এবং পরবর্তীকালে মুক্তিযুদ্ধের পরে উনি যখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক একটি একটি দল গঠন করলেন এবং সকল দলকে এই দেশের মাটিতে রাজনীতি করার সুযোগ করে দিলেন উনি কিন্তু বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও রাজনীতি করার সুযোগটা করে দিয়েছিলেন আজকে সেই কারণে কিন্তু আজকে তারা রাজনীতি করতে পারছে ষড়যন্ত্র করতে পারছে দুর্নীতি করতে পারছে হাজার হাজার কোটি টাকা লুট করতে পারছে প্রশাসনকে ব্যবহার করে তারা শুধু রাজনৈতিক প্রতিপক্ষ না যে কোনো ধরনের প্রতিপক্ষ আপনার সিভিল সোসাইটি বলেন সাংবাদিক বলেন ব্যবসায়ী বলেন আপনার যে কোনো সেক্টরে যা যারাই যাদেরকে তার প্রতিপক্ষ ভাবে তাদের বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান নিচ্ছে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে তাদেরকে গুম করছে তাদেরকে খুন করছে তাদেরকে মামলা দিচ্ছে আজকে যদি আহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে আমাদের মাঝে থাকতেন আজকে আমাদের মিয়ানমারে আজকে সেন্ট মার্টিনস দ্বীপে যা হচ্ছে আপনারা দেখেছেন গুলি করছে আমাদের সেনাবাহিনীর দিকে বা আমাদের লোকজনের দিকে বর্ডারে কিন্তু সেন্ট মার্টিনস দ্বীপে গুলি হচ্ছে আমাদের মিয়ানমারে গুলি হচ্ছে গত কয়েকদিন ধরে অবস্থা খুবই খারাপ আজকে যদি মেজর জিয়া একজন মেজর জিয়া থাকতেন একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া আমার বেঁচে থাকতেন এই বর্ডার কি এই যে বর্ডারে হতো না এই ঘটনা আমি কথাটা কেন বললাম কারণ এই দুদিন ধরে আমি এই নিউজটা ফলো করছি আমার কাছে মনে হচ্ছে যে এই প্রবাসীরা নাকি দেশে টাকা না পাঠালে তাদের পাসপোর্টও রিনিউ হবে না আবার যেসব প্রবাসী অন্য দেশের পাসপোর্ট বহন করেন কিন্তু বাংলাদেশের নাগরিক এবং তাদের পাসপোর্টের নো নবায়ন হবে না এরকম একটা বক্তব্য দিয়েছেন জয়পুরহাট দুই আসনের স্বপন সাহেব আমি প্রথম বিশ্বাস করিনি জানেন কিন্তু ভিডিও দেখার পরে ভিডিও তো মিথ্যা কথা বলে না তখন আমি চিন্তা করলাম যে একটা লোক কত বড় গাধা হতে পারে কত বড় ছাগল হতে পারে কত বড় গোন্ডার হতে পারে কত বড় হনুমান হতে পারে আমার যদি এর চেয়ে আরো কঠিন গালি আসতো আমি তাও দিতাম পৃথিবীর একটা দেশ দেখান তো যেখানে এই ধরনের নিয়ম আছে একটা দেশ সিম্পল একটা দেশ পৃথিবীর কোথাও এরকম নিয়ম নাই প্রবাসীরা প্রবাসে যায় বিভিন্ন কারণে আমাদের বাংলাদেশের প্রবাসীর বেশিরভাগ প্রবাসীরাই বিদেশে যায় টাকা ইনকাম করে ফ্যামিলিকে পাঠানোর জন্য বিশেষ করে মধ্যপ্রাচ্যে তারা সেখানে দিনে দিন খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে টাকা পয়সা পাঠায় যে তার চিত্র কিন্তু অন্য দেশে ভিন্ন যেমন যুক্তরাজ্যেরও কিন্তু অনেক লোক প্রবাসে থাকে হ্যাঁ এই যুক্তরাজ্যে কিন্তু বহু যে ইংরেজরা আছে তারা মধ্যপ্রাচ্যে কাজ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বড় বড় কোম্পানিতে তারা কিন্তু টাকা দেশে পাঠায় না তারা করে কি তারা পরিবার নিয়ে যায় ওই জায়গায় থাকে ওই জায়গায় কাজকর্ম করে ওই জায়গায় টাকা খরচ করে এরকম আছে এখন আমাদের বাংলাদেশেও কিন্তু অনেকে আছে যারা একটু উপরের লেভেলে জব করে এবং যারা পরিবার নিয়ে থাকে তারা আহ তারা বাংলা শাড়ানোর প্রয়োজন হয় না কারণ তাদের সব পরিবারই সেখানে আমি এই যুক্তরাজ্যে অনেক সিলেটি পরিবারকে চিনি যারা দুই তিন পুরুষ ধরে ইংল্যান্ডে বসবাস করতেছে বা তাদের কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব আছে যেহেতু জনশক্তি বাংলাদেশি কিন্তু ওদের বাংলাদেশে টাকা পাঠানোর প্রয়োজন হয় না কারণ সবসময় লন্ডনে আছে তাহলে তারা আছে এমনকি মধ্যপ্রাচ্য আছে বাবা মা ছিল মারা গেছে এখন দরকার নেই মানে এদের জ্ঞানটা কি আপনি বলেন মানে হয়েছে কি শেখা তো মনে করেন যে আজকে পনেরো বছর ধরে জোর করিয়া ক্ষমতায় আছে তাই না জোর করিয়া ক্ষমতায় আছে পুলিশ দিয়ে ক্ষমতায় আছে মারপিট করে নির্যাতন করা এই সুযোগ কিছু এমপি আছে মানে ওরা বছরের পর বছর ওদের বিন্দু মাত্র যোগ্যতা নাই কিন্তু পর বছর ওরা এমপি হয়ে যাচ্ছে ওই যে সেই ওই ব্রিটিশ আমলের জমিদারি প্রথা ছিল না ওরকম জমিদারি প্রথার মতো জমিদার আর জমিদার জমিদার এদের না আছে জ্ঞান না না আছে বুদ্ধি একটা সুস্থ বিবেকবান মানুষ এইভাবেই কথা বলতে পারে তো বিবেক নাই টাকা প্রবাসীরা পাঠাবে আর তোমরা বৈষ করবা টাকা প্রবাসীরা পাঠাবে আর তোমাদের এমপি ওই যে এমপি একদম সাইকুল না কি যুক্তরাজ্যে দুইশো সাতষট্টি বাড়ি যুক্তরাজ্যে একটা বাড়ির দামি তো হয় দশ বারো কোটি টাকা মিনিমাম

এটা বারোই ডিসেম্বর দুই মানে এই দামি নির্বাচনের আগের খবর জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপনের গত দশ বছরে আয় স্থাপন শপথ বেড়েছে কয়েক গুণ দশম ও আসন জাতীয় সংসদ নির্বাচনে তার দেওয়া হলফনামা বিশ্লেষণ করে তথ্য পাওয়া গেছে আবু সাইদ দুই সালে দশম জাতীয় নির্বাচনে জয়পুর হাট দুই আক্কেলপুর কালাই খেতলা আসনে প্রথমবারের মতো আওয়ামী লীগের সংশোধন মানে সেই বিনা ভোটে চোদ্দ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আসন আওয়ামী লীগের প্রার্থী এবং তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দশ বছরে আবু সাইদের বার্ষিক আয় লাখ থেকে কোটির করে পৌঁছেছে আয় বেড়েছে তার স্ত্রীর নির্ভরশীলদের দশ বছর আগে শেয়ার সহ নানা খাতে আবু সাইদের বিনিয়োগ ছিল ছয় লাখ হাজার পঞ্চাশ তার উপর নির্ভরশীল ছিল না এখন শেয়ার বাজারে তার নিরানব্বই লাখ বাহান্ন হাজার নয়শো টাকা স্ত্রী তেতাল্লিশ লক্ষ উনত্রিশ হাজার একশো টাকা নির্ভরশীলদের নামে আরো পাঁচ লক্ষ এভাবে বহু আছে মানে এটা পড়তে গেলে মানে সারা দিন লাগবে দশ বছর স্ত্রীর নামে তিন লাখ টাকা মূল্যের ত্রিশ শতাংশ নির্ভরশীলের নামে এক কোটি ছাব্বিশ লাখ সত্তর হাজার আহ তিনশো চৌদ্দ শতাংশ জমি রয়েছে ষোলো লাখ ছাব্বিশ হাজার নয়শো একত্রিশ টাকা মূল্যের চৌদ্দ শতাংশ জমি পূর্বাচলে একুশ লাখ টাকা মূল্যের সাত কাঠার প্লট স্ত্রীর নামে চৌদ্দ শতাংশ জমি সাবারে পাঁচ শতাংশ বসুন্ধরা আবাসিক এলাকায় পঁচাত্তর লাখ টাকা বাইনা দিয়েছে ওই জমির দাম হচ্ছে গিয়া দশ কোটি টাকা নির্ভরশীলদের নামে জয়পুরাতে দেড় কোটি টাকা আহ ফ্ল্যাট কেনার জন্য দুই কোটি পনেরো লাখ টাকা উর্ণ দিয়েছেন স্ত্রীর নামে আগে থাকা বাড়ির পাশাপাশি একটা ফ্ল্যাট কেনার জন্য আরো এক কোটি টাকা উড়িণ দেওয়া হয়েছে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন এবং বিপণন ব্যবসার সঙ্গে জড়িত আবু সাইদের নগদ টাকা মাত্র চার লাখ মানব টাকা মাত্র চার লাখ তিনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন সাতশো চৌষট্টি ঋণ নিয়েছেন সাতশো চৌষট্টি এবং তিনি কিন্তু বিদ্যুৎ থেকেও ওই যে আছে না ওই যে কুইক রেন্টাল এই কুইক রেন্টালের নামে যে ওই যে হাসিনা বিদ্যুৎ কিনে ওই যে বেসরকারি প্রাইভেট বিদ্যুৎ কোম্পানি থেকে যে বিদ্যুৎ কিনলেও পয়সা না কিনলেও পয়সা ওই যে ক্যাপাসিটি চার্জিত বসিয়ে বসিয়ে উনি সেই ব্যবসার সঙ্গে যুক্ত তার মানে এই দেশটাকে যত ভাববে চেটে পুটে খাওয়া যায় পঙ্গ করা যায় এই আবু আল স্বপন সেরকম একজন মানুষ তিনি এখন বলতেছেন যে প্রবাসীরা রেমিটেন্স না পাঠালে প্রবাসীদের পাসপোর্ট হবে না আরে বেটা এইরকম দেশটাকে লুটে পুটে চেটে পুটে খেয়ে দেশটাকে একদম পঙ্গ করে দেওয়ার পরও কি তো তৃপ্তি মিটে নেই আরো চাস শুধু কি তাই আমি আরো দুটি খবর দেখাই এটা হচ্ছে দুই হাজার চোদ্দ সালের খবর যখন তিনি প্রথম সংশোধন লিখেছেন সাংসদ না হয়েও নিজের আয় প্রায় বারো গুণ বাড়িয়েছেন আওয়ামী লীগের জয়পুরগাঁড় জেলার শাখার সাংগঠনিক সম্পাদক আবু সাইদাল মাহুদ সপন ও তার স্ত্রী মেহবুবা আলম মানে এমপি হওয়ার আগের খবর গত পাঁচ বছরে হয়েছেন কোটিপতি পাঁচ বছরে কোনো জমি না থাকলেও এখন তিনি সাড়ে আট একর জমির মালিক সব মিলিয়ে তার এবং স্ত্রীর এক কোটি চল্লিশ লক্ষ টাকা সম্পদ রয়েছে এবং তিনি বলেছেন যেসব তিনি মাছ চাষ থেকে আয় করেছেন এরপরে আরো আরো বহু এগুলো আসলে বলতে ইচ্ছা করে না এগুলো এগুলো বলতে ইচ্ছা করে না এগুলো আহ সবই একই অবস্থা মানে দুর্নীতি দুর্নীতি চোরের খনি চোরের খনি দেখুন যদি দেশে একটা সুষ্ঠু গণতন্ত্র থাকতো সুষ্ঠু নির্বাচন থাকতো তাহলে ওর মতো লোকের ওর মতো লোকের একটা একটা মেথর যোগ্যতা আছে আরে ওকে মেথর বললে তো মেথর অপমান করা হয় পাসপোর্ট এটা হচ্ছে একটা নাগরিক অধিকার এটা কারো দয়া না কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে এটা কোনো দয়া না এটা কোনো রাষ্ট্রের কোনো বিষয় না তাদের পাসপোর্টের অধিকার আছে তাদের নবী অধিকার আছে সেখানে প্রবাসীরা টাকা পাঠালো কি পাঠালো না এগুলো করে না পৃথিবীর কোনো দেশে করে না বাংলাদেশেও করে না আর এই লোকটা মানে আমার আমার খুব গালি কথা জানেন মানে এই ছাগল ও কত বড় ছাগল এই ধরনের কথা বলে এবং এই হাসিনার পার্লামেন্টে প্রত্যেকটা লোক ছাগল প্রত্যেকটা গাধা প্রত্যেকটা গরু প্রত্যেকটা লোক বানর এদের না আছে কোনো যোগ্যতা না আছে কোনো স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা না আছে কোনো মনুষ্যত্ব না হলে যেই এক কিছু জনের ঘটনা মালয়েশিয়াতে কে একটা কান্না ঘটে গেলো আর এখানে প্রবজমান দা বলতে কোনো দরকার নেই আপ ইতিমধ্যে যে জাহাজ সমুদ্রে ভাসমান ছিল সেন্ট মার্টিনের কাছে সেটা অলরেডি ব্র করা এবং আমাদের খাদ্যবাহী যে যান সেটা নিয়মিত হয়ে গেছে দাও আশা করছে আমরা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া করতে চাই জাফুল সাহেবকে আমি বলতে চাই যে এখানে প্রভোকেশন দিয়ে মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ বাঁধাবো সারা পৃথিবী অনেকটা রণক্ষ্যে পরিণত আমরা যতদূর সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারব এবং রোহিঙ্গাদের বাংলাদেশে যখন স্রোত দাঁড়ার মতো রোহিঙ্গারা আসছিল তখনও ওই দিক থেকে কিছু প্রভোকেশন ছিল কিন্তু আমরা ওই প্রভোকেশনে ফাঁদে আমরা পড়িনি সেন্ট মার্টিনে রীতিমতো নজিরবিহীন তুল কালাম কাণ্ড করে যাচ্ছে আমাদের বিশাল ঐতিহ্যবাহী প্রবাল দ্বীপটি সারা বিশ্বের মানচিত্রে অন্যতম আকর্ষণীয় একটি দ্বীপ মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরে হলেও এর যে অতি প্রাকৃতিক বা নৈসর্গিক যে দৃশ্য এবং মোহময় এর যে প্রাকৃতিক সৌন্দর্য তার সঙ্গে এই দ্বীপকে কেন্দ্র করে যে ভূতাত্ত্বিক যে গুরুত্ব আমাদের রয়েছে সেটির যে তুলনা বিশ্বের অপর অপর যে গুরুত্বপূর্ণ দ্বীপাঞ্চল রয়েছে মূল ভূখণ্ডের সঙ্গে তার চেয়ে অনেক অনেক বেশি প্রকৃতি আমাকে বা আমাদেরকে যে সুন্দরবন দিয়েছে আমাদেরকে চট্টগ্রাম বন্দর দিয়েছে প্রাকৃতিক বন্দর এত সুন্দর বন্দর পৃথিবীতে খুব অল্প আছে এরপর আমাদের যে এই সেন্ট মার্টিন দ্বীপ এত বড় প্রবাল দ্বীপ পৃথিবীতে দ্বিতীয়টি নেই এখন এই সেন্ট মার্টিনকে নিয়ে মায়ানমারের চক্রান্ত চীনের চক্রান্ত ভারতের চক্রান্ত আমেরিকার চক্রান্ত এবং আমাদের অবহেলা আমাদের অদক্ষতা একই সঙ্গে আমাদের যে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে ধরনের সাহস মেধা যোগ্যতা দরকার আমাদের কতজনের মধ্যে সেই জিনিসটি রয়েছে নেতৃত্বের গুণাবলী কতটুকু রয়েছে সেটি নিয়ে এখন প্রশ্ন উঠেছে এ কারণগুলো সেখানে প্রায় দশ হাজার লোক বসবাস করে বাংলাদেশের লোক বসবাস করে আর লক্ষ লক্ষ পর্যটক প্রতি মাসে সেখানে যাতায়াত করে সারাটি বছর ধরে তো এইরকম একটি পর্যটন কেন্দ্র কেবলমাত্র এই পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে আমরা ম্যাকাও আপনারা যারা সিঙ্গাপুর গিয়েছেন তারা হয়তো ম্যারিনার্স বে যে রিসোর্টের কথা অনেকে জানেন আর হংকংয়ে এবং চায়নাতে যারা নিয়মিত যাতায়াত করেন তারা হংকং বেয়ের কাছাকাছি যে একটা দ্বীপ ম্যাকাও সেটির গুরুত্ব নিয়ে আপনারা যারা চিন্তা ভাবনা করেন অবাক হয়ে ভাবেন যে চীনের অনেক বড় বড় প্রদেশের চাইতো এই ম্যাকাউ দ্বীপকে কেন্দ্র করে তাদের যে আয় এটা অনেক অনেক বেশি তো সেই দিক থেকে আমরা সেন্ট মার্টিনকে কেন্দ্র করে যদি এটি পর্যটন নগরী গড়ে তুলতে পারতাম তাহলে কেবলই মাত্র সেটির আয় রোজগার দিয়ে বাংলাদেশের বাজেটের অর্ধেকটা পুষিয়ে নেওয়া যেত এখন সেই সেন্ট মার্টিন আমাদের দেশের গরিব যায় সাধারণ মানুষেরা যায় আর সেই যাতায়াত পথের মধ্যে মায়ানমারের যুদ্ধ জাহাজ দাঁড়িয়ে আছে সেন্ট মার্টিন থেকে দেখা যাচ্ছে এবং গত কয়েকদিন ধরে তারা নির্বিচারে গুলি চালাচ্ছে ফলে এই দিকটি আমি আজকে যে ভিডিও করছি আজকের দিক পর্যন্ত মূলত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে সেখানে যে আটকা পড়া পর্যটক আসেন তারা হাহাকার করছেন খাদ্য পানীয় থেকে শুরু করে মূল ভূখণ্ড থেকে যে সকল দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র সেন্ট মার্টিনে যায় সেগুলো সেখানে যাচ্ছে না এমনকি প্রশাসনের যারা কর্তাব্যক্তি ডিসি বলেন এসপি বলেন বা অন্যান্য যারা আছেন তারা ঠিক ওখানে যে টহল হোল দেবেন ঠিক এইরকম অবস্থা নেই বরং দুই একজন যারা চেষ্টা করেছেন সেই সহকারী কমিশনার এসিল্যান্ট অন্যান্য যারা কক্সবাজার প্রশাসনের কর্তাব্যক্তি রয়েছেন তারা এই গোলাগুলির মধ্যে পড়ে মায়ানমার নৌবাহিনীর গোলাগুলির মধ্যে পড়ে এখন এই গোলাগুলিটাকে মায়ানমার নৌবাহিনী করছে না মায়ানমারের যে সীমান্তরক্ষী বাহিনী তারা করছে এটি স্পষ্ট নয় তা আমরা এই বিষয়গুলো দেখছি এবং সঙ্গে সঙ্গে যারা রাজনৈতিক নেতৃত্ব সামরিক নেতৃত্ব আছেন আমাদের দেশে তাদের দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতা নিয়ে কারণে আমরা এখন বোঝার চেষ্টা করছি যে সেন্ট মার্টিন আমাদের কিনা অথবা এই যে ছোট্ট একটা ঘটনা দুটো দুধ জাহাজ সেখানে দাঁড়িয়ে আছে কিছু গুলাগুলি করছে তো সেই জিনিসগুলো মোকাবেলা করার মতো কি আমাদের নৌবাহিনীর নেই আমাদের সেনাবাহিনীর নেই আমাদের যে বিজিবি কি নেই যদি তাই না থাকে তাহলে আমাদের এই বাহিনীগুলোর পেছনে আমাদের যে বিপুল অঙ্কের রাজস্ব আমরা ব্যয় করি সেগুলোর যৌক্তিকতা নিয়ে জনগণের সঙ্গতির কারণেই প্রশ্ন আসবে আপনি জনগণের মুখে তালা লাগাতে পারবেন না এখন ব্যাপারটা হলো যে এই সেন্ট মার্টিন এ দীর্ঘদিন যাবতীয় পক্ষে বিপক্ষে নানা রকম কথা হচ্ছে প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেই ফেললেন যে এই সেন্ট মার্টিন আমেরিকা চাচ্ছে বা সাদা চামড়ার মানুষজন চাচ্ছে এই ধরনের কথাবার্তা আবার সাদা চামড়ার মানুষদের পক্ষ থেকে আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে যে না আমরা এই ধরনের কোনো বক্তব্য দেয়নি এবং সেন্ট মার্টিন নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই একইভাবে কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমাদের সেই পার্বত্য এলাকা নিয়ে এটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার চক্রান্ত করছে পশ্চিমারা এটাও পশ্চিমা দুনিয়াতে নিদারুণ তোলপাল সৃষ্টি করেছে তো এই পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল বক্তৃতা এবং বিবৃতির মধ্যে কিন্তু হঠাৎ করে যখন প্রধানমন্ত্রী দিল্লিতে গেলেন নরেন্দ্র মোদীর সেই শপথ অনুষ্ঠান সেখানে এবং সেখানে দুটো ঘটনা প্রথম ঘটনা হল তিনি সেখানে গেলেন আর দ্বিতীয় ঘটনা হল তিনি সেখানে গিয়ে মোদীর অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন সঙ্গে যারা নরেন্দ্র মোদীর একেবারে ঘোরতর সত্য যেটিকে বলা হয় বিজেপির বাইরে হতে পারে তাদের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করেছেন ফলে সঙ্গত কারণে মোদীর মনে কষ্ট অভিমান ক্ষোভ থাকা অস্বাভাবিক কিছু নয় দ্বিতীয়ত তিনি যে দিল্লি গেলেন এই দিল্লির যে যাত্রাটি এটি এই মুহূর্তে বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার এবং যে রাষ্ট্রটির সাহায্য এবং সহযোগিতা ইম্পলি বাংলাদেশের জন্য খুব বেশি দরকার সেটা হল চীন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে এবং চীনের কাছে বাজেটারি সাপোর্ট হিসেবে ফাইভ বিলিয়ন ডলার চাওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী খুব শীঘ্রই বেজিং সফরে যাবেন এরকম একটা পরিকল্পনা রয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে তো সেই বেজিং প্রধানমন্ত্রী দিল্লি সফর নিয়ে রাগ করলো কিনা এখন এই দুটো বিষয়কে নিয়ে আপনি এবার সেন্ট মার্টিনে আসেন সেন্ট মার্টিনে যে গুলাগুলি হচ্ছে এই গুলাগুলি যারা করছে সেটা হলো মিয়ানমারের সামরিক জান্তা অর্থাৎ এই মুহূর্তে যারা নেফি হতে খুব অল্প জায়গার মধ্যে ক্ষমতা নামকা অস্তে ক্ষমতায় বসে আছে চীনের মদতে এবং ভারতের মধ্যে চীন এবং ভারত ঘুরুতর শত্রু কিন্তু মায়ানমারের যে সামরিক সরকার তাদের সঙ্গে তাদের ধরম মহরম একেবারে চরমে একটি অনেকটা পাকিস্তানের মতো যেমন আমেরিকা এবং চীন ঘুরুতর শত্রু কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে তারা বন্ধু চীনও যেমন পাকিস্তানের বন্ধু আবার আমেরিকাও পাকিস্তানের বন্ধু তো মায়ানমারের যে জান্তার সরকার তাদের সঙ্গে ভারতেরও ভালো সম্পর্ক চীনেরও ভালো সম্পর্ক তো কাজেই এই যে নাফ নদীতে যে গুলি চালানো হচ্ছে মায়ানমারের সেটা সেনাবাহিনী হোক বর্ডার গার্ড হোক কিংবা নৌবাহিনী হোক এখানে চীনের মদত থাকতে পারে অথবা এখানে দিল্লির থাকতে মানে নরেন্দ্র মোদীর মদত থাকতে পারে কেন সেটা অন্য প্রসঙ্গ দ্বিতীয়ত যে ঘটনাটি সেটি হলো যে এই মুহূর্তে রোহিঙ্গা নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তাতে বাংলাদেশ তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে কারণ হলো এই যে আরাকান যে রাজ্যটি এই রাজ্যে যে বিদ্রোহীরা জয়লাভ করেছে। এবং পুরো আরাকান অঞ্চলটি যাদের দখলে তারা যে কোনো কারণে হোক বাংলাদেশের ব্যাপারে নরম বন্ধুত্বপূর্ণ এবং বাংলাদেশের যে সকল রোহিঙ্গা জনগোষ্ঠী এখানে আছে তাদেরকে সেই আরাকান রাজ্যে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বর্তমানে আরাকান আর্মি যারা কর্মকর্তা প্রিয় দর্শক শ্রোতা বিস্তারিত সবগুলো ভিডিও আপনাদের আপনারা দেখলেন অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত মূল্যবানোর পালা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনারা কি অনুভব করলেন বা আপনাদের ভিতরে কল্পনা হচ্ছে সেটি অবশ্যই এখন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা করেছেন করেছেনটাকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন করে ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ